ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মচারী থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচারদের জন্য একটি বিরাট বড় ব্রেকিং আপডেট সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা যদি রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অন করুন ভবিষ্যতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য পার্শ্ব শিক্ষকদের জন্য জোড়া সুখবর অবশেষে জারি নয়া বিজ্ঞপ্তি বেতন না বাড়লেও এক যুগ পর মধ্যশিক্ষা পর্ষদের স্বীকৃতির পর এবার রাজ্যের কয়েক হাজার পার্শ্ব শিক্ষককে সুখবর শোনাল মাদ্রাসা এডুকেশন মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসা সহ আলিম ফাজিলের পরীক্ষায় পার্শ্ব শিক্ষকদের পরিদর্শকের ভূমিকা পালনের জন্য বিজ্ঞপ্তি জারি করল হাই মাদ্রাসা পর্ষদ আজ রাজ্য মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পাঁচশো শিক্ষকদের দায়িত্ব পালনের কথা ঘোষণা করা হয়েছে জানানো হয়েছে হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষায় পরিদর্শক ভূমিকা পালন করবেন পাঁচশো শিক্ষকরা পরীক্ষা সূচিতে পাঁচশো শিক্ষকদের দায়িত্ব বন্টনের সুযোগ করে দেওয়ার জন্য মাদ্রাসাগুলিকে দেওয়া হয়েছে নির্দেশ গত সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা মোডের পরীক্ষা শুরু হয়েছে আলিম ও ফাজিল পরীক্ষায় এবার সত্তর হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে যাদের আঠেরো শতাংশ হিন্দু এর আগে বুধবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক ভূমিকা পালন করতে পারবেন পাঁচশো শিক্ষকরা পরীক্ষা ব্যবস্থায় পাঁচশো শিক্ষকদের অন্তর্ভুক্ত করার নির্দেশও পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে পাঁচশো শিক্ষকদের উত্তরপত্র দেখানো হবে কিনা তা নিয়ে কিছু এখনও পর্যন্ত জানানো হয়নি বন্ধুরা এই ছিল এই মুহূর্তে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো নিউজটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ